নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন সকালবেলা, আর কৃষ্ণর বাবা গিয়েছিল তাল আনতে, 4:30 সময় গিয়েছিল, ভোর 4:30 সময় গিয়েছিল তাল নিয়ে আসতে। আমাদের এখানে বাড়ির থেকে অনেক দূরে, আমাদের তো তাল গাছ নেই, আর অনেক দূরে, অনেক দিন ধরে বলছে তাল খাবো কৃষ্ণ, আমরা সবাই বলছি। তা আমি বলেছিলাম, বলে রাত্রির কাজে গিয়েছিল, সেখান থেকে এসে তারপরে ভোর 4:30 সময় গিয়েছিল, দিয়ে তাল নিয়ে এসেছে, আপনারা তো দেখেছেন। তাই এখন দেখুন, আমি তালগুলোকে একটু ধুয়ে নিই, কাদা বিলে পড়েছিল। এই দেখুন কত তাল পেয়েছে, এইটা একদম ছোট তাল, যে কটা পেয়েছে সে কটা সব নিয়ে এসেছে, যেগুলো নরম সেগুলো আমি আজকে পিঠা বানাবো। তালগুলো কিন্তু এবছর দেখছি তালগুলো ছোট সাইজ, কিন্তু সব বছর প্রায় নিয়ে আসা হয়, বড় বড় তাল নিয়ে আসা হয়, এখনো বড় তাল বি পড়িনি, আমি তাল ধরে দাঁড়িয়ে থাকবো। তা যে বড় গাছটায় তাল পড়ে সেটা এখনো তাল পড়েনি, আর এইটা ছোট গাছ থেকে পড়েছে, যে কটা পেয়েছে সেই কটাই নিয়ে এসছে। আমি তালগুলোকে এখন ধুয়ে নিই, তাল দিয়ে কি বানাচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করব। তাল আনতে গেলে আমাদের এখানে একদম অন্ধকার থাকতে যেতে হয়, না হলে সবাই নিয়ে পালায়। তা আমি 4-5 দিন ধরে সমান বলছি, তুমি যাও গে তাল নিয়ে আসবা, কালকে একটু বেলা হয়েছিল বলে গিয়েছিল তাল পাইনি, আজকে গিয়েছে, যে কটাই পেয়েছে নিয়ে এসছে, একদম ছোট ছোট তাল, যে বড় গাছটা পড়েনি না। একদম সকালবেলা দেখুন, এখনো সূর্য উঠেনি, সকালের ওইটা দেখুন কত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। বন্ধুরা, আমরা মেডিকেলে এসেছিলাম করোনা টিকা নিতে। তা এখানকার একটু দৃশ্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখুন এই গার্ডেনটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি এখানে তাল নিয়ে বসে পড়েছি, সন্ধ্যাবেলা রান্না বান্না করে বাচ্চাদেরকে খেয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তারপরে আমি একটা তাল নিয়ে বসেছি। আজকে আমি তালের বড়া বানাবো, আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি, অনেকগুলো তাল এনেছে, কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছে, অত তো তাল এখন বানানো যাবে না, তাই একটাই তাল বানাচ্ছি। সকালে কৃষ্ণ খাবে, নীতিশ খাবে, বলছিল মা তালের বড়া বানিয়ে দাও, আমি এখন তো অনেকগুলো বানাতে পারবো না, একটা বানিয়ে দিচ্ছি কালকে সকালে খাওয়ার জন্য, তারপরে কালকে আবার আমি বানাবো। এখন দেখুন একটা তাল নিয়েছি, চালের গুঁড়ো তো বানাইনি আমি, তা সুজি আর ময়দা দিয়ে বানাবো তালের বড়াটা, তারপরে কালকে আমি আমার আতপ চাল ভেজাবো, তারপরে
গুঁড়ো করব, সেগুলো আমি পরে বাড়িতে বানাবো। আজকে আমি সুজি আর ময়দা দিয়ে বানাবো। নারকেল টারকেল দেবো না, না তার থেকে কালকের বানাবো ভালোভাবে। নারকেল অনেকটা রাত হয়ে গেছে, নারকেল টারকেল করা দেরি হয়ে যাবে না। এইটা বঠি দিয়ে কেটে দেব। দেখো এই যে তাল কাটতে গেল না ওরা, এই দাল এগিয়ে দেখুন দাগ হয়ে গেছে, এই জায়গাটা একটু ছিঁড়ে দিতে হবে। এই দেখুন আমি এরকম একটা ছিদ্র থালা নিয়েছি, সেই থালার মধ্যে আমি এই তালটাকে ঘষে নিচ্ছি। বন্ধুরা আমি দেখুন একটা তাল পিঁজেছি, এইগুলো রস বেরিয়েছে। তা বন্ধুরা আমি এখন কিন্তু তালের বড়া বানাবো না, এখন রাত 9টা, কৃষ্ণ আর নীতিশ ঘুমিয়েছে, আর এখন গাড়ি লেগেছে, কৃষ্ণর বাবা গাড়ি মারতে চলে যাবে পোলাটে। তা আমি একা তো ভিডিও করতে পারবো না, তা আমি একটা তাল পিঁজেছিলাম, এতটুকু রস বেরিয়েছে, তা আমি এইটুকু এখন ফ্রিজে রেখে দিচ্ছি, দিয়ে আমি কালকে সকালে বানাবো, আপনাদের সাথে সকালবেলা শেয়ার করব ভিডিওটা। আর কি করব বলুন, যাহলে তো যেতে হবে, কাজকর্ম না করলে তো আমাদের খাওয়া হবে না। তা কৃষ্ণর বাবা এখন খেয়ে দিয়ে গাড়ি মারতে চলে যাবে, আর আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কৃষ্ণ নীতিশ তো পুরো একদম ফুল দমে ঘুম পড়েছে, এক্ষুনি ফোন করলো আমার মেজে ভাসুর, বললো যে গাড়ি লেগেছে, তুই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আয়, তাই এক্ষুনি চলে যাবে, নাহলে ভিডিও বানাতো। আর আমি যে সন্ধ্যাবেলা যে ভিডিও বানাবো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো আপনারা তো জানেন অনেক কাজ থাকে, তার ভিতরে আমি রান্নাবাড়া করেছি, করে ছেলে ছেলেদের খেয়ে খাওয়া দাওয়া করেছে ওরা। আর এক্ষুনি আমার মেজে ভাসুর ফোন করে বললো যে গাড়ি লেগেছে, তুই এক্ষুনি খেয়ে দিয়ে চলে আয়। তা আমি ভিডিওটা বানাতে বসেছিলাম, তা ভিডিওটা বানাতে পারলাম না। তা কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, এখন নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে এখন সকালবেলা আমি ফ্রিজ থেকে তালের যে রসটা আমি করে রেখেছিলাম কালকে রাত্রে, আপনাদের তো সাথে বলেছিলাম যে গাড়ি লেগেছিল, কৃষ্ণর বাবা চলে গিয়েছিল গাড়ি মারতে, এখন এসে দেখো চান করছে। সে রাত 9টার সময় গিয়েছিল, এখন সকাল 10টা বাজে, এখন এসেছে, ওই যে চান করছে কৃষ্ণর বাবা। একটা শয়তান মুরগি আমাদের সব সময় ঘরে উঠবে আর ধানের বস্তায় ঠুকে ঠুকে ধানগুলো খাবে। আর বন্ধুরা কালকে তো করোনা টিকা নিয়েছি, আর রাত্রে তো আমার প্রচুর জ্বর, এখন বি তো জ্বর, আর অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা ভেবেছিলাম তালের বড়া বানাবো, কৃষ্ণ খাবে বলছিল, অনেক দিন মা তালের বড়া বানাও, তা প্রচুর জ্বর বলে আমি উঠতে পারিনি। এখন উঠে বাসি কাজকর্ম করে তারপরে আমি কিছু খাইনি, এক্ষুনি আসলাম তালের বড়া বানিয়ে দেবো। আর এই হাতে যে টিকাটা দিয়েছে, হাতটা মনে হচ্ছে 10 কিলো কি 15 কিলো খানে ওজন হয়েছে, আর এত ব্যথা যে হাতটা আমার অচল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তা যাই হোক, আমি আস্তে আস্তে আমি বড়াগুলো বানিয়ে নেব। দেখুন একটা তাল খালে আমি রস বের করেছিলাম, একটা ছোট বাটি আনিনি, বিশাল মাথা ব্যথা করতে খালে। এদের দিয়ে দেবো সুজি, মাথা কাজে এত ব্যথা করছে, তো মাথা মরছে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে ব্রেন শর্ট হয়ে যাবে। কিছুটা দিয়ে দেবো কালো জিরে, দু চিমটি দিলাম খাবার সোডা, ফ্রিজ থেকে বের করে আমি আধা ঘন্টার মতন বাইরে রেখেছিলাম। দিয়ে দেবো কিছুটা ময়দা, আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি না, চালের গুঁড়ো বানাবার আমার টাইম নেই বলে আমি দিলাম না, আর পরে দেবো না। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, পরে আবার মিষ্টিটা চেখে দেখে নেবো। দিয়ে এগুলোকে সব আমি মাখিয়ে নিচ্ছি।
আর একটু সুজি দিয়ে দিলাম, আর একটু ময়দা দিয়ে দেবো। না চামচ টামচ কিছু নিয়ে আসলি না উম্মাই, আমি দেখছি হালদি। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি লাগবে, মিষ্টি মিষ্টি না হলে কি ভালো লাগে। চিনিটা জল হয়ে যাবে না আর একটু পাতলা হয়ে যাবে। মাখিয়ে নিয়েছি সুজি আর ময়দা, তালের যে সুজি আর ময়দা দিয়ে ভালোভাবে তালটাকে মাখিয়ে নিয়েছি। এটাকে ঢেকে রেখে দেবো আমি 30 মিনিট, সুজিটা ভালোভাবে ফুলে যাবে। সুজিটা ফোলার জন্য আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি 30 মিনিট পরে চলে আসলাম, এবার এই তালের বড়াগুলোকে আমি ভেজে নেব। চুলাটা জ্বালিয়ে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়েছে। এই যে এখানে তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একটা তাল দিয়ে এতগুলো হয়েছে। এই তালে বড়ার থেকে তিনটা দিয়েছি, একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি, আর একটা শ্বশুর মেশাইকে দিয়েছি, আর একটা দিদিমাকে দিয়েছি। একটা একটা করে কেন দিয়েছি আপনারা বুঝে নেন এইবার। ওরা কিন্তু ভগবানের কাছে চলে গেছে, আর যে কোনো জিনিস আমি বানালে ওদেরকে আগে দেই আমি, তারপরে আমরা খাই। বাড়িতে যদি আমি মিষ্টি বানাই বা যে কোনো পিঠা পুলি যা বানাই না কেন, আগে ওদেরকে দিয়ে তারপরে আমরা সবাই খাই। তো এবছর নতুন তাল বানাচ্ছি, ওদেরকে দেব না। এই যে বন্ধুরা, আমার সব তো তালের বড়াগুলো বানানো হয়ে গেছে, আর আমার শরীরটা বি ভালো নেই, মাথা তো বিশাল মাথা ব্যথা করছে, হাতটাও যন্ত্রণা হচ্ছে, বিশাল গায়ে জ্বর। আর এই যে তালের বড়াগুলো সব বানানো হয়ে গেছে, কৃষ্ণ নীতিশ্বরা সবাই খাবে, আর আমি একটু শোবো এখন গিয়ে। আর বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নমস্কার।